আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আবারও হাজির হলাম আমার একটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সঠিকভাবে আমরা কিভাবে দীর্ঘমেয়াদী সিম সংরক্ষণ করতে পারি। এভাবে সিম সংরক্ষণ করলে আমরা 6 মাসেরও বেশি সিম সংরক্ষণ করতে পারবো। তো আমাদের সিম সংরক্ষণের বেলায় একটা বিষয় খুবই লক্ষ্য রাখতে হবে, সিমগুলো যাতে ফ্রেশ হয় এবং পরিপুষ্ট হয়, এমন বিচি থাকে সিমে, সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর যদি নষ্ট সিম থাকে তো সেগুলো আপনারা বেছে ফেলে দিবেন, ফ্রেশ সিমটাই নিতে হবে, যেহেতু এটা অনেকদিন সংরক্ষণ করে রাখতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমি কিভাবে দীর্ঘদিন সিম কিভাবে ভালো থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সিমগুলো আমি কেটে নিব। এভাবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, ফ্রেশ সিমগুলি আপনাদেরকে নিতে হবে। যদি কোনো নষ্ট বা পচা সিম হয় সেগুলো আপনারা রাখবেন না, আর ভিতরে বিচি হয়েছে এমন সিম হলে ভালো হয়। তো এভাবে এভাবে সাইজ করে নেবেন। আপনারা যদি ভাজির জন্য রান্না করেন তো আপনাদেরকে এভাবে চিকুন চিকুন করতে হবে, এভাবে চিকুন করে আপনারা পিস করে নেবেন। ভাজির জন্য রাখতে হলে এরকম চিকুন সাইজ করবেন। আর যদি আপনারা মনে করেন যে সবজি রান্না করে খাবেন বা শুটকি রান্না করতে পারেন বা মাছ দিয়ে রান্না করতে পারেন, তো এভাবে পিস করবেন। তো আমি সবগুলো সিমই এভাবে পিস করে নিব। আর আমি এখান থেকে পচা বা যেগুলো নষ্ট হয়ে যাবে সেই সিমগুলো বেছে ফেলে দেব। তো ফিরে আসছি সিমগুলো বেছে নেওয়ার পর। এই একরকম আর এই একরকমের, আর আমি ভাজির জন্য রাখবো না, এর জন্য আমি ভাজির জন্য কাটিনি, আপনারা চাইলে ওইভাবে রাখতে পারেন, সেম প্রসেসই। তো এবার আমি চলে যাব চুলাতে। আমি চুলাতে একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি আর পানিগুলো ফুটে গেছে। এবার আমি সিমগুলো পানিতে দিয়ে দিব। দিয়ে দিলাম সিমগুলো, এবার একটু নেড়ে দেব। সিমগুলো দিয়ে আমি অপেক্ষা করব। আমি এখানে দিয়ে দেবো আরও কিছুটা চিনি, দিয়ে আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে এই সিমগুলো আমি পানি থেকে উঠিয়ে নেব। তো সিমগুলো আমি 3-4 মিনিট রেখেছি, বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না। তো আমি একটি পাত্রে সিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই পানিতেই বাকি সিম যে সিমগুলো যেগুলো সিদ্ধ করব সেগুলো দিয়ে দিলাম। আর আমি এখন সিমগুলোর মধ্যে দিয়ে দিব ফ্রিজের পানি। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সিদ্ধ হওয়া প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি, আর এতে আমি দিয়ে দিব কিছু বরফ কুচি। দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। বরফগুলো দেওয়ার ফলে সিদ্ধ হওয়া প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
তো এই শিমগুলো আমি পানি থেকে একটি চালনির মধ্যে উঠিয়ে নিব, আর এটাকে ছড়িয়ে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য। ফিরে আসলাম ভিউয়ার্স, শিমগুলো সিদ্ধ হওয়ার পরে পানি ঝরিয়ে নিয়ে, তো আপনারা ফ্যানের বাতাসে দিয়েও শুকাতে পারেন, আর যদি আপনাদের হাতে সময় কম থাকে আপনারা এরকম একটি কিচেন টিস্যু নিয়ে এর উপরে শিমগুলো দিয়ে এভাবে চাপ দিয়ে আপনারা পানিগুলো মুছে নিতে পারেন। এছাড়া একটা সুতি কাপড়, পরিষ্কার সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারেন। এছাড়া আপনারা যদি হাতে সময় থাকে ফ্যানের বাতাসে দিয়েও শিমগুলো শুকিয়ে নিতে পারেন। শিমগুলো আপনাদেরকে দুইটি ধাপ পেরিয়ে সংরক্ষণ করতে হবে। তো প্রথম ধাপ যেটি আমি আপনাদের সাথে বলছি, এরকম একটা ছড়ানো প্লেট নেবেন, প্লেট নিয়ে আপনারা শিমগুলোকে ফ্রিজে রেখে দিবেন প্রথম ধাপ শেষ করার জন্য। তো আমি এই শিমগুলোকে এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এগুলোকে পলিথিনে রাখব। তো প্রথম ধাপে আমি শিম পানি ঝরিয়ে ফ্রিজে ভাবে রেখে দিয়েছি বরফ হওয়ার জন্য, যাতে একটা শিম আরেকটা শিমের সাথে লেগে না যায়। তো দ্বিতীয় ধাপ হলো এই শিমগুলোকে একটা পলিথিনে রাখতে হবে। আপনারা বক্সেও এভাবে রাখতে পারেন, কিন্তু বক্সে রাখলে আমাদের তো আরো অনেক শীতের সবজি যদি আমরা সংরক্ষণ করি তো জায়গা হবে না। তো এভাবে শিমগুলোকে আপনি বিছিয়ে দিবেন, বিছিয়ে আপনি এভাবে কাগজটাকে মুড়িয়ে দিবেন। এভাবে আপনারা অনেক শিম ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এভাবে করে ফ্রিজে রেখে দিবেন। তো আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা প্লাস্টিকের বক্স নেবেন, এতে দিয়ে দিবেন একটা কিচেন টিস্যু। যদি আপনারা প্লেটে সরিয়ে রাখতে না চান তাহলে এভাবে রাখতে পারেন। তারপরে দিয়ে দিবেন এভাবে বিছিয়ে শিম দিয়ে দিবেন। দিয়ে আপনারা একটি পাট দিয়ে দিবেন, এভাবে দিয়ে আবার উপরে কতগুলো শিম ছড়িয়ে রাখবেন। তারপর যখন আপনাদের শিমগুলো বরফ হয়ে যাবে তো তখন আপনারা এই শিমগুলোকে পলিথিনে করে রেখে দিতে পারেন, যেহেতু বক্সে রাখলে অনেক জায়গা লাগে। তো এভাবে করে আপনারা শিম বক্সে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এভাবে টিস্যু দিয়ে রাখলে আরেকটা সুবিধা হয়, যদি এক্সট্রা পানি থেকে থাকে পানিগুলো টিস্যু দিলে পানিগুলো শুষে নেবে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিবেন, যখন বরফ হবে তখন আপনারা পলিথিনে রেখে দিবেন। আর ভিউয়ার্স, আমি আগেই যে সিমগুলো ফ্রিজে রেখে সংরক্ষণ করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আগের সিমগুলো আমার, আমি আপনাদেরকে একটি পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো যখন আপনাদের শিমগুলো এরকম বরফ হয়ে যাবে তখন আপনারা একটা পলিথিন এভাবে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যারা শুধুমাত্র ফ্রিজের জিনিস খান ভালো লাগে তাদের জন্য, আর অনেকে আছে ফ্রিজের জিনিস একেবারে পছন্দ করেন না, তো আমার ভিডিওটি তাদের জন্য না। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, আর আমার এভাবে রেখে আমি উপকৃত হয়েছি, আমার ভালো লাগে, তাই আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করি আপনাদের একটু হলো উপকার হবে, যারা এভাবে রাখেন, রাখতে চান, সংরক্ষণ করতে চান। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ যাবৎ আমার এই ভিডিওটি দেখার জন্য।
তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।